আজ সকালে 9টায় কয়লাশহর পাইতুর বাজারে চুরির অভিযোগে এক কুখ্যাত চোরকে ধরে উত্তম্য ধুন দিয়ে কয়লাশহর থানার হাতে তুলে দিল উত্তেজিত জনতা। সংবাদে প্রকাশ, বিগত কয়েকদিন পূর্বে কয়লাশহর পুর পরিষদের অধীনে উত্তর গোবিন্দপুর 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণানন্দ শান্ডিল্য নামে এক পুরোহিতের মোবাইল চুরি কাণ্ড সংঘটিত হয়েছিল। কৃষ্ণানন্দ শান্ডিল্য কয়লাশহর থানায় এই ব্যাপারে একটি অভিযোগও দায়ের করেন সুমন চক্রবর্তীর বিরুদ্ধে। সুমন চক্রবর্তীর বাড়ি দুর্গানগর 5 নম্বর ওয়ার্ড এলাকায় বলে জানা গেছে। এখানেই শেষ নয়, গতকালও কৃষ্ণানন্দ শান্ডিল্যের ঘর থেকে আরও একটি মোবাইল চুরি করে নিয়ে যায় সুমন চক্রবর্তী। আর এমনটাই অভিযোগ কৃষ্ণানন্দ শান্ডিল্যের। এই ব্যাপারেও কৃষ্ণানন্দ শান্ডিল্য সুমন চক্রবর্তীর বিরুদ্ধে কয়লাশহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অবশেষে আজ সকাল 9টায় গোপন সূত্রের ভিত্তিতে কৃষ্ণানন্দ শান্ডিল্যের পরিবার কয়লাশহর সেন্ট্রাল রোডে সুমন চক্রবর্তী এবং তার পিতা বাবুল চক্রবর্তীকে ধরে ফেলে। জানা যায় যে সুমন চক্রবর্তী এবং বাবুল চক্রবর্তী দুজনেই ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দিছিল। পরবর্তী সময় তাকে নিয়ে আসা হয় কয়লাশহর পাইতুর বাজারে। সেখানে সে কৃষ্ণানন্দ শান্ডিল্যকে জানায় যে সে তার বাড়িতে যায়নি এবং তার মোবাইলও সে চুরি করেনি। পরবর্তীকালে সে স্বীকার করেছে যে তার ঘর থেকে 2টি মোবাইল সে চুরি করেছে। এরপর উত্তেজিত জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে খবর পাঠায় কয়লাশহর থানাতে। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান কয়লাশহর থানার হাবিলদার সুকান্ত সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। বর্তমানে এই সুমন চক্রবর্তী কয়লাশহর থানার হেফাজতে রয়েছে বলে জানা গেছে। উক্ত ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকা জুড়ে। এখানে ধর্মনগরের গাড়ি তো উঠার চেষ্টা করছে, আমার এইখান থেকে ইনফরমেশন দিচ্ছে। ইনফরমেশন দেওয়ার পরে আমি বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠিয়েও মানে ফোন যাওয়ার লোক লোক আমি ইউটিউব দিয়ে বাইরে থেকে গেছি। আর এখানে দেখি এখান থেকে হয়ে গেছে কি আমার আইডিয়া কানে গেছে, মানে হেরে আমার টাকা ওর কইয়া সারিয়া কানে গেছে। এখান থেকে নাও সৎসঙ্গ আশ্রমের সামনে গিয়া প্রাইভেট গাড়ির মাঝে গিয়া সৎসঙ্গ আশ্রমের সামনে গিয়া প্রাইভেট গাড়ির মাঝে উঠার লাগিয়া গেছে। আমি এখানে গিয়া হেরে জিগাইছি যে তোমার নাম নিয়ে সুমন চক্রবর্তী বাবুলদারে জিগাইছি। বাবুলদারে জিগানি পরে হে কইতাছে আমার বাড়ির গেছে না, গেছে না কোয়ার পরে আমি ঠিক আছে তুমি গেছো না এটা প্রমাণ করতে হইলে আমার বড় ভাই হোক কেন কইলে আমি তো তোমারও চিনি না, বড় ভাইও তোমারে চিনেন না। হে তোমার যদি চেহারা দেখে তাইলে যদি চিনে তাইলে কারেক্ট আছে, আর যদি তুমি যদি অন্য ব্যক্তি হইয়া থাকো তাইলে আমি তোমার তোমাদের কিচ্ছু করতাম না। এই কথা কইয়া সারিয়া পরে বড় ভাই আইছে, বড় ভাইয়ে স্বীকার করছে এই ছেলেটা হে আয়াও মানে জিগাইছে তুমি আমার বাড়িতে গেছো নি নাকি তা কইয়া। হ্যাঁ ওই তোমার বা আমার বাড়িতে গেছো না কেমনে কইলে তুমি তো আমার বাড়িতে গেছো অস্বীকার করছে অস্বীকার করছে। এরপরে তাই চিনে না নাকি আমারে চিনে না। আমি হিয়ান দিকে টুকটুকে ধরিয়া লই আইছি। তখন তখন তো অন্তরে লইয়া গেছেন তো না? হ্যাঁ হ্যাঁ এখন তো নাই লইয়া গেছে। এখন নাকি পুলিশ প্রশাসনের কাছে নিবেদনের লিগা দৃষ্টান্তমূলক একটা আরে এখন স্বীকার করছে মোবাইল নিছে বলে। আচ্ছা মোবাইল নিছে স্বীকার করছে। আপনার নামটা কি? আমার নাম ব্রহ্মানন্দ শান্ডিল্য, আমার ছোট ভাই। আমার কৃষ্ণানন্দ শান্ডিল্য আর আমার আমার মোবাইলটা মানে 2টা মোবাইল পাইছিলাম। আর একটা মোবাইল এটা কত দামের চুরি হইছিল কালকে? 12,000।